আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে। সবাইকে জানাই রমাদান মুবারক। আল্লাহ যেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন সম্পূর্ণ রোজা রাখার জন্য। আর আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো আমাদের গার্ডেনের গ্রিন হাউসের ভিতরে কিছু নতুন অতিথিদের আগমন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি করলাম আমাদের প্রথম গ্রিন হাউসটা, এটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন কিছু নতুন কুড়ি, তো এগুলো হলো ধনিয়া। আমরা গত কয়েকদিন আগে বপন করেছিলাম, তো আজকে দেখা যাচ্ছে মোটামুটি মাশাআল্লাহ ভালোই। আর এই যে গ্রিন হাউসের ভিতরে মোটামুটি খুব ভালোই, এই যে দেখতে পাচ্ছেন নেটের মাধ্যমে আমি জানালাটুকু দুটাতেই নেট লাগিয়েছি, নেটের মাধ্যমে জানালার মধ্যে দিয়ে যাতে কোনো পাখি না আসতে পারে। যখন আমরা একটা লাগিয়ে রাখি, দরজা যখন বন্ধ করি তখন জানালা খোলা রাখি যাতে পাখি ভিতরে না আসতে পারে, এই জন্য নেট দিয়ে রাখছি। আর এখন দ্বিতীয় গ্রিন হাউসের ভিতরে নিয়ে যাচ্ছি, আপনাদের দেখতে পারবেন কি এটার মধ্যে আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই আমাদের সাথে আছেন। আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন, এবং যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কি, এটা তো আমাদের শস্য পাতা বা লাই পাতা যেটা বলা হয়, তো এটা অনেক দিন আগে আমরা 2-3 মাস আগে ফেলে বপন করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন রমজানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর এইগুলো আমরা 2-1 সপ্তাহ আগে বপন করেছিলাম। তো এই যে মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে এগুলো আসতেছে, এগুলো কিন্তু খুবই স্বাদের। এগুলো লাল সরিষা পাতা যেগুলো আর কি, যেটা খুব ভালো হয়। আর এইখানে শুধু এইখানে কিছু স্পিনিশ আমি বপন করেছিলাম, এগুলো মোটামুটি উঠতেছে, এত বেশি না, তারপরও দেখা যাক কী হয়। আর এই পাশে আমি আমাদের সরঞ্জাম দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু। আর এখানে এদিক দিয়ে বাইরে সাইড এবং এদিকে 6 মিটার মধ্যে জানালা দিয়েও রাখছি, জানালাতে নেট লাগানো যাতে পাখি না আসে, পাতাগুলো না খায়। আর এই দুইটা বাকেটের মধ্যে, বালটির মধ্যে আমরা আপেল গাছে বীজ থেকে রোপণ করেছিলাম, সেগুলো মোটামুটি গাছগুলো গত বছর হয়েছিল, এবছর এইখানেই রেখে দিয়েছিলাম, মনে করছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দেখেন সুন্দরভাবে কুড়িয়ে হয়ে যাচ্ছে, তো মাশাআল্লাহ ভালোই দেখতে লাগতেছে। তো আশা করা যায় এগুলা বড়ো হবে। আর এখানে তো এখনও তো চাল কুমড়া মিষ্টি কুমড়া বাংলা লাউয়ের কোনো সময় হয় না, এই জন্য আমরা জায়গা রেডি করে রেখে দিয়েছি, যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত, তো আশা করি আপনাদের এই ভালো লাগবে। সবাই যাতে রমজানের জন্য আমাদের রমজান মাসে আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর যদি নতুন কেউ আমাদের চ্যানেলে হয় থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এবং আমাদের পাশে সবসময় থাকবেন। এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।